এটা আমার গাওয়া গান, এটাও শাহ আব্দুল করিমের গান, আমার গাওয়া সব থেকে জনপ্রিয় গান। তো এই গানটা সম্পর্কে আমি একটা কথা বলি, যে অনেকেই দেখলাম টেলিভিশনে গায়, প্রায় প্রায় অনুষ্ঠানে যারা ফোক করে সবাই গানটা করে, বন্ধুরা কই পাবো সুখী গো। এটা ছিল আমার উজানধরে অ্যালবামের গান, 2009 বা 2010 বেরিয়েছিল অ্যালবামটি। তো আমি এই গানটা সম্পর্কে একটা কথা বলি, যে এই গানটাকে আসলে আমি জনপ্রিয় করিনি, কারণ এই গানটা আমাকে জনপ্রিয় করেছে। এই গানটার কারণে আজকে মানুষ আমাকে চিনে, দেশ বিদেশে যাই ঘুরতে বা গান গাইতে যাই, একমাত্র এই গান। এখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে অবশ্যই গানটা আপনাকে জনপ্রিয় করেছে, কিন্তু তারপরও কিন্তু কিছু গান থেকেই যায়, যে গানগুলো দর্শকের কাছে, আমাদের এই তরুণ প্রজন্মের শিল্পী যারা রয়েছেন তারা রিপ্রেজেন্ট করছে বা তরুণদের কাছে রিপ্রেজেন্ট করছে, অবশ্যই যে গানগুলো হয়তো বা আপনারা না করলে আমরা শুনতামই না বা আমরা জানতামই না। না না করলে জানতাম না বলতে, হয়তো বা কোনো না কোনো ভাবে কেউ গাইতো, সো গাইছি আমার বন্ধুরা কি পাবো সুখী গো, আশা করছি ভালো লাগবে। ওই আমার বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমার, আরে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, সাধে ঠেকছি ফাঁদ গো সখী, দিলাম সলো সাধে সাধে প্রেম ফাঁদ গো, ও সখী দিলাম সলো
গোল আব্দুল করিম বলে গো সই গয়ন্ত ওদের বেদনা, বাউল আব্দুল করিম বলে গো অসখী অন্তর।